সেপ্টেম্বর মাসটা পড়লে আর ভালো লাগে, মানে কি বলবো তোকে, সেপ্টেম্বরের 5 তারিখে টিচার্স ডে, আগস্টের বলতে গেলে মানে 15 আগস্টের পর থেকে যেন দোকানে ভিড় থাকে, বলে তুই বিশ্বাস করবি তুই তো নতুন কর্মচারী, তুই জানিস না এটাকে কর্মচারীরা কাজ করতে করতে দিন রাত মানে একবারে যা তা অবস্থা, মানে কেন বলতো তোর কি মনে হয় ঠিকঠাক কেন দরদাম কাকে বলে, জিনিস যেন একেবারে আমাকে জলের মতো দামে দিয়ে দিতে হবে, তুই বল এত কম দামে যদি দিই দোকান চলবে আমার? দুদিনে আমার কথা বসতে হবে, আবার বলে দেখ ওই দেখ আবার কে আসছে। তারপরে ছোট কাপ বিশের সেট আছে, কোনটা পছন্দ বলো? ফুলদানিটা 150 টাকা, আর ওটা কিন্তু সিঙ্গেল পিস বিক্রি, ওটা 2 পিস বিক্রি, 150-150-300। বাইরে যাও 450 দামে পাবে, এগুলো 200-250 টাকায় নিয়ে আসবো। কোন দোকান? আমি অ্যাড্রেস দাও, আমি এখন যাচ্ছি। তুমি জানলে তো আমি নিয়ে যাবো তোমাকে। ও বাবা বললেই হলো, আরে বসে বসে কি বলছো? ওকে জিজ্ঞেস করো, আমার দোকানে 10 বছর ধরেও কাজ করছে। না না অনেক সময় দিও না, অনেক কিনতে হবে, অনেক কিছু কমবে, কমাও অত কম হবে না বাবা। না না অনলাইনে জিনিস অনলাইনে জিনিস ওই সব অর্ডার দেবে তুমি, ঘটি বাড়িতে আসবে কাপ, দাম কমাবো, দাম তো কমাতেই হবে। তোমরা এত প্লিজ কাপ দাও না, কমাবো দিদি একটু কবিতা শোনাবে, তারপর তোদের থেকে শুনবো কিন্তু। হ্যাঁ আয় বলি, দিদি তার কবিতা শুনো, তারপরে তোদের থেকে শুনবো। সর্বনেশে বৃদ্ধ সেবায় যেও না তার বাড়ি, কাতুপুতুর কুলপি খেয়ে ছিঁড়ে পেটের নাড়ি, কোথায় বাড়ি কেউ জানে না, কোন সড়কের ধরে একলা পেলে জোর করে ভাই গল্প শোনায় করে, বিদ ফুটে তার গল্প না জানি কোন দেশে, শুনলে পরে হাসির চেয়ে কান্না আসে বেশি, না আছে তার মুন্ডুলতা, না আছে তার মাল, তবু তোমায় হাসতে হবে তাকিয়ে বুড়োর পায়ে, কেবল যদি গল্প করে তাও থাকা যায় শোয়ে, গায়ের ওপর সুর
মুসুরি দেয় লম্বা পালক বলে আলপনা সব আঁকা অষ্টপ্রহর গাইত পিসি আওয়াজ করে মিহি ম্যাও 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 বাকুম বাকুম ঘৌ 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 এইনা বলে কুটুক করে চিমটি কাটে ঘাড়ে খ্যাংরা মতন আঙুল দিয়ে খোঁচায় পাঁজর ঘাড়ে তোমায় দিয়ে শ্বশুর এসে আপনি দুটো কুটি যতক্ষণ না হাসবে তোমার কিচ্ছু দেয় Jai Ma.